মধ্যে হয়ে গেল কে কাকে পাওয়ার কথা কে কাকে পেল পাওয়ার কথা কে কাকে পেল যে জীবন চমকে যাওয়ার থমকে গেল কেন এ কি তবে ভাগ্য লেখা পরিণতি যেন একটা বসন্ত বিকেল কি করে ঢেকে গেল বসন্ত বিকে কি করে ঢেকে গেল আগুনের একদিকে চিতা জলে অন্য দিকে দিয়া জলে প্রিয়া হলে অন্য কারো আগুনের ছোঁয়া বসন্ত বিকে কি করে ঢেকে গেল আগুনের ধোঁয়ায় শুভ সকাল শুভ সকাল টিকিট হকা কাসল আজকে ছবি দেখতেই হবে একা সরন্ত চল কাকা তাড়াতাড়ি ঢোক কাকা হে ভগবান আমার রুদ্র যেন বড় হয়ে সিনেমার অনেক বড় পরিচালক হতে পারে তুমি দয়া করো ফাইনাল আমার প্রথম ছবির নায়িকা তুই তুই তো দেখছি শাবনুর কেও হার মানাবি রে জি না স্যার আপনার মতো পরিচালকের ছবি আমার করার দরকার নেই যদি কোনোদিন নায়িকা হই হ্যাঁ মতিন রহমান স্যারের ছবির নায়িকা হব দেখ কারে কি বুঝি
গুরু গুরু, আপনি একদম কাঁপিয়ে দিয়েছেন। আপনার মাথায় ঘিলো আছে বটে। গুরু, আমিও আপনার মতো একজন গুণী নির্মাতা হতে চাই। কাজী হায়াত হতে চাও না? ফাজিল, কাজী হায়াত হরস, কাল থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ। আব্বা, সিনেমা দেখবো না আব্বা। মারে, খবরদার, ওকে তুমি আর মারবে না। সিনেমা দেখলে কি হয়? একটা ভালো সিনেমা ভালো একটা বইয়ের বিকল্প। এমন যদি হতো পরীক্ষার রেজাল্ট খারাপ করেছে, তাও কথা ছিল, রেজাল্টও বরাবরই ভালো করে, তাহলে তোমার সমস্যাটা কোথায়? আমার কোনো সমস্যা নাই মানে? তুমি এই তুমি লাই দিয়ে দিয়ে ছেলেটাকে নষ্ট করেছো। সিনেমা ভালো জিনিস, ভালো মানুষ সিনেমা দেখে। সমাজ সভ্যতা এবং জাতির বিবেক বিনির্মাণে ভালো বই আর সিনেমার কোনো বিকল্প হয় না। সুস্থ সমাজ ও জাতি বিনির্মাণে সিনেমার পরিচালকদের ভূমিকা সবচেয়ে বেশি। আমার বিশ্বাস, ও একদিন অনেক বড় মাপের চলচ্চিত্র নির্মাতা হতে পারবে। আমি তোমার কথা শুনে অবাক হচ্ছি। পৃথিবীতে তুমি মনে হয় একমাত্র মা যে কিনা তার সন্তানকে সিনেমার পরিচালক বানাতে চায়। পরিচালকের আজ সিনেমা দেখার স্বাদ মেটাবো। খেতে চাইলে ওকে চুলার ছাই এনে খেতে দিও। আমার নির্দেশ অমান্য করলে খবর আছে। যাও, সবাই বের হয়ে যাও, যাও যাও রূপালী। তোমার কিছু না, যা আছে কপালে চল যাই। আজকে যা খরচ কাকা সব আমি দেবো, শুধু সিনেমা দেখবো আর সিনেমা দেখবো, জীবনে যা আছে কাকা। রুদ্র, কই যাস? বাকি ক্লাসগুলো করবি না? বিনাবাণীতে রিয়াজ শাবনুরের বিয়ের ফুল ছবি লাগাইছে, ফাটাফাটি প্রেমের ছবি। চল আমিও যাব। কাকা চলেন। সত্যি? আরে কাকা, বাদাম আমি খাওয়াবো। চল রুদ্র, চল চল। আমার মা আমার কাছে আসবে না? আসবে, নিশ্চয়ই আসবে। তবে আমার বাড়িতে লোভের মোরকের দামি শাড়ি আর মূল্যবান বেবিকট ঢোকাবার কোনো অধিকার তার নেই। কাকিমা চা। মেয়ের সুখের জন্য সব বাবা মা। নমিতার বিস্কিট। মেয়ের সুখের জন্য কোনো শ্বশুরই বোধ হয় কাকিমা অপমান করে না। ও কাকিমা, তোমার চা। কি দেখছিস এভাবে? ছোটবেলার শাবনুরকে দেখছি। তিন দিন তুই এত সুন্দর হচ্ছিস কেন বলতো? সবই ভগবানের ইচ্ছা। ধর আমি পরিচালক, তুই আমার নায়িকা, তোর আর আমার প্রথম ছবি সুপার ডুপার হিট হয়ে গেল, দেশের পরিচালকরা তোকে তাদের ছবিতে নেওয়ার জন্য তোর বাসে হুমড়ি খেয়ে পড়ছে, তখন তুই কি করবি? আমি কিন্তু তোকে অন্য কারো ছবিতে অভিনয় করতে দিব না। আগে পরিচালক হয়ে নাও, তারপর শর্ত দিও শোনা। পরিচালক তো আমি হবই, দেখিস একদিন সবার চেয়ে ভালো ছবি আমিই বানাবো, একের পর এক হিট ছবি হবে আমার।
বুঝলাম না কাকা, এভাবে কেউ ডাক দেয় নাকি? কাকা জব্বর একটা খবর আছে। কি খবর? আরে মোল্লা বাড়ি আছে না, মোল্লা বাড়িতে কাকা ভিসিয়ার আনছে। তাড়াতাড়ি আয়, আমি এখানে আছি। তুই তারা, আমি আসতেছি। আচ্ছা ওঠো, কি হলো? তুমি তো এত দেরি করে ঘুম থেকে ওঠো না, ওঠো না। আরে ওঠো, এই আরে ওঠো না, কি হলো? উঠো না রুদ্র। এই রুদ্র, রুদ্র, রুদ্র। কাকা, কাকা বাড়ি চল। কি হয়েছে তোর বাবা? হ্যাঁ বাবা, বাবার কি হয়েছে? তোর বাবা? আরে কাকা, বাবার কি হয়েছে? তোর বাবা নাই কাকা। বাজারে গিয়ে বিক্রি করে বাজার সদাই করে নিয়ে আয়। এখন থেকে আমি তোর দুর্দিনের সাথী হব। তুই কেন দুর্দিনের সাথী হবি? তোর এত কিসের দায়? টান, ভেতর থেকে তোর জন্য টান অনুভব করি। নাও তুমি অঙ্কটা শেষ করো, ঠিক করে করবে। তোমার থেকে শেষ হয়েছে, এটা শেষ করো।
জি করছি। ও মা, হ্যাঁ আজকের মতো ওদেরকে ছেড়ে দাও। এই তোমরা সবাই চলে যাও, আবার কালকে এসো। আচ্ছা এই চল। ও মা, ও মা, হ্যাঁ মা। হুম, আমি আর পড়াশোনা করতে চাই না। কেন? তোমার এই কষ্ট আমার দেখতে আর ভালো লাগে না। কাল থেকে তুমি বাসায় কাজ করবে না, বাসায় রেস্টে থাকবে তুমি। উত্তরপাড়ার বশির কাকার সাথে আমার কথা হয়েছে, কাল থেকে ওনার ইটের ভাটে আমাকে কাজে যেতে বলেছে। এ ধরনের কথা তোর মুখ থেকে আমি আর কোনোদিন শুনতে চাই না। আমি বেঁচে থাকতে কোনোভাবেই তোর স্বপ্নের মৃত্যু হতে দেব না। বড় হয়ে তুই অনেক বড় পরিচালক হবি, এটা আমার স্বপ্ন। স্টার পাইপস অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের সৌজন্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ধীমান ধীমতিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি লোপা হোসেন। অসংখ্য প্রতিযোগীকে পেছনে ফেলে এই বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের ছাত্র রুদ্রের সঙ্গে ইংরেজি সাহিত্য বিভাগের ছাত্রী চন্দ্রাবতীর চূড়ান্ত লড়াই হবে আজ। স্টার পাইপস অ্যান্ড প্লাস্টিক্সের সৌজন্যে সেরা প্রতিযোগী পাবেন 100,000 টাকার পুরস্কার, আর যিনি দ্বিতীয় হবেন তিনি পাবেন 50,000 টাকার পুরস্কার। তো চলুন আমরা ডেকে নেই আমাদের আজকের চূড়ান্ত প্রতিযোগীদের, অর্থাৎ রুদ্র এবং চন্দ্রাবতীকে। আপনাদের দুজনকেই সাদর আমন্ত্রণ জানাচ্ছি, চন্দ্রাবতী এবং রুদ্র। তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নোত্তর পর্বে। তার আগে নিয়মাবলীগুলো জানিয়ে দিই। আমরা আমাদের প্রশ্নমালা সাজিয়েছি 10টি প্রশ্ন দিয়ে। যে সবচেয়ে বেশি অর্থাৎ 10টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তিনি হবেন আজকের বিজয়ী। আপনারা দুজন প্রস্তুত? আমরা শুরু করি। চন্দ্রাবতী, শুরু করছি আপনাকে দিয়ে প্রথম প্রশ্ন। ডিএনএ অণুর দি হ্যালিক্স কাঠামোর জনককে? ওয়াটসন ও ক্রিক। উত্তর সঠিক হয়েছে। চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। আকৃতি, অবস্থান এবং কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু কয় ধরনের? 3 ধরনের। উত্তর সঠিক হয়েছে। অসম্ভব ভালো করছেন আপনি, 9টি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিয়ে ফেলেছেন। আমাদের প্রশ্নমালার সর্বশেষ প্রশ্ন 10ম প্রশ্নে চলে যাচ্ছি। 10ম প্রশ্ন, খুব সাবধানে চন্দ্রাবতী। মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? তোলার ভবের পাড়া, কিন্তু আমি তোমাকে হারতে দেব না। সরি, উত্তরটি জানা নেই। কোনো সমস্যা নেই, ভীষণ ভালো। আমরা চন্দ্রাবতীর জন্য একটা জোরে করতালি দিই। চন্দ্রাবতীর দিতে না পারা শেষ প্রশ্নটি দিয়েই শুরু করছি রুদ্রের প্রশ্নমালা। রুদ্র, মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? বৈদ্যনাথ তলার ভবের পাড়া। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে। কারাগারের রোজনামচা বঙ্গবন্ধুর কততম জন্মদিনে প্রকাশিত হয়? 98তম জন্মদিনে। উত্তর সঠিক হয়েছে।
অসাধারণ রুদ্র। সমান তালে পাল্লা দিয়ে যাচ্ছেন রুদ্র এবং চন্দ্রাবতী। দর্শক আপনারা নিশ্চয়ই উপভোগ করছেন। চলে যাচ্ছি নবম প্রশ্নে। মার্কিন যুক্তরাষ্ট্র ইউনেস্কো ত্যাগ করেছিল কত সালে? 1985 কিন্তু সরি পাস। ওকে, কোনো সমস্যা নেই। 9টি প্রশ্নের মধ্যে 8টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন রুদ্র। এবারে দশম প্রশ্ন। যদি এই প্রশ্নের সঠিক উত্তর রুদ্র দিতে পারেন তাহলে দুজনেরই 9টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দুজনে হবেন সমান সমান। সেক্ষেত্রে আমরা আরও নতুন 10টি প্রশ্নমালা আপনাদের সামনে দেব এবং সেখান থেকেই নির্ধারণ হবে আমাদের আজকের ধীমান অথবা ধীমতি। ওকে চন্দ্রাবতী, তো রুদ্র শুরু করছি। সর্বশেষ প্রশ্ন, লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রটির নির্মাতা কে? জহির রায়হান। এটা জানবো না, তুমি আমার সাথে চালাকি করেছ না, এবার দেখো আমার চালাকি। সরি, আমার জানা নেই। ও, আমরা এরই মধ্যে পেয়ে গেছি আমাদের আজকের প্রতিযোগিতার বিজয়ী অর্থাৎ আজকের ধীমতি চন্দ্রাবতীকে। একটা জোরে করতালি চন্দ্রাবতীর জন্য। রুদ্র, সব প্রশ্নের উত্তর দিয়েছ, শেষ দুটো প্রশ্নের উত্তরও তুমি জানতে, উত্তর দিলে না কেন? কারণ দুটি প্রশ্নের উত্তর দিলে তুমি হেরে যেতে, আর তুমি হেরে যাওয়া মানে আমি হেরে যাওয়া, তাই জেতার চেষ্টা করিনি। কিন্তু আমি তো তোমাকে জেতাতে চেয়েছিলাম, তাই শেষ দুটি প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও আমি আশা করিনি। আমি জিতি নাই, আমি হেরে গেছি তোমার ভালোবাসার কাছে। আই লাভ ইউ রুদ্র, আই ওয়ান্ট মোর লাভ। আই লাভ ইউ মোর দ্যান মাই লাইফ। এই পথ যদি শেষ হয় তুমি না থাকো আমার পাশে, এই সুখ যদি নাশ হয় শত কষ্ট ফিরে আসে, এই চেনা জানা আমাকে যদি মরণের চোরা গলিতে দিশে হারায় জীবন তোমাকে বড় প্রয়োজন, থেমে যাবে আজ বুঝি স্বপ্নের যত আয়োজন, তবু খুঁজে নিও তুমি বুঝে নিও আছি দাঁড়িয়ে। Thank you.
তোমারই রবে রুদ্র, ভালো থেকো চন্দ্রাবতী। লেখে যদি নিয়তি মেনে নেব এই ক্ষতি, তুমি জেনে নিও তুমি মেনে নিও, হাত বাড়িয়ে আছি ভরসায়, তবু আমি তোমাকে চাই বারে বার, আমি তোমাকে চাই তবু আমি তোমাকে চাই বারে বার, আমি তোমাকে চাই। এই পথ যদি শেষ হয় তুমি না থাকো আমারই পাশে, এই সুখ যদি নাশ হয় শত কষ্ট ফিরে আসে, এই চেনা জানা আমাকে যদি মরণের চোরা গলিতে হারাই, তবু আমি তোমাকে চাই বারে বার, আমি তোমাকে চাই, তবু আমি তোমাকে চাই বারে বার, আমি তোমাকে চাই। এক ভাই এক বোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ, জন্ম 1 অক্টোবর 1976 ব্রাহ্মণবাড়িয়ায়। বাবা হারুন রেজা চৌধুরী এবং মা হামিদা চৌধুরী। ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন নির্মাতা হবার। পুনের ফার্গুসন কলেজে অর্থনীতি বিভাগে ভর্তি হয়েও চলচ্চিত্রের প্রতি প্রচণ্ড আগ্রহের কারণে নির্মাণের ক্ষুধা নিয়ে ফিরে আসেন দেশের সাংস্কৃতিক অঙ্গনে। অতঃপর নিজেকে গুণী নির্মাতা হিসেবে পরিচিত করেন তার অসাধারণ সব সৃষ্টিকর্মের মাধ্যমে। নির্মাণ করেন মানসম্পন্ন অসংখ্য বিজ্ঞাপন এবং নাটক। তার অদম্য ইচ্ছাশক্তিতে তিনি নির্মাণ করেন বহু আলোচিত ব্যবসা সফল চলচ্চিত্র আয়নাবাজি। তিনি বাংলাদেশের স্বনামধন্য বিজ্ঞাপন নির্মাতা এবং চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। আমরা এতক্ষণ শুনলাম সফল নির্মাতা অমিতাভ রেজার কথা, যিনি বলেছেন বাধাকে বাধা মনে না করে প্রসেস মনে করে এগিয়ে যেতে। তাই যারা নতুন স্বপ্নবাজ তরুণ আছেন, ডিরেক্টর হওয়ার স্বপ্ন দেখছেন, তাদেরকে বলবো হাল ছেড়ো না বন্ধু, এগিয়ে যাও সামনের দিকে। আমি লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন এবং চোখ রাখুন এশিয়ান টেলিভিশনের পর্দায়। টেক করব, সব সরো, রেডি রেডি সব রেডি, টেক করি, ক্যামেরা রোলিং স্যার, অ্যাকশন। হ্যাঁ সব ঠিক আছে? জি স্যার। হ্যাঁ হিরো হিরোইন রেডি? হ্যাঁ, ক্যামেরা রোলিং স্যার, 3 2 1 0 অ্যাকশন। কাট, ওয়ান্ডারফুল হিরো, গুড জব, ওয়েল ডান। কাট ইট, সুন্দর শট হয়েছে, বসো বসো বসো। আদাব স্যার। হ্যাঁ কে আপনি? স্যার আমি রুদ্র। আচ্ছা, আমি আপনার পরিচালনার খুব বড় ফ্যান। আচ্ছা, আপনার লাস্ট ছবি জান্নাত, ওইটা আমি হলে যেয়ে দেখলাম, ভালো লাগলো। খুব ভালো কথা। আপনাকে একটা কথা বলার ছিল।
আচ্ছা ইয়ে ওনার জন্য চা নিয়ে আসো। আচ্ছা বলেন কি বলতে চান স্যার? আমি আসলে ওই অনেকদিন ধরে চাইছি পরিচালনা করব, কিন্তু কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। আপনাদের মতো শ্রদ্ধেয় বড় মানুষরা যদি আমাকে একটু সহযোগিতা করতো আমার জন্য খুব ভালো হতো। আপনি কি কোনো ডিরেক্টরের সাথে কাজ করেছেন, অ্যাসিস্ট করেছেন? জি না স্যার। স্যার আমি ফিল্ম অ্যান্ড মিডিয়ার উপর মাস্টার্স করেছি, কিন্তু ঢাকাতে আমার তেমন কোনো পরিচিত নেই। আপনি যদি আমাকে সুযোগ করে দিতেন আমার জন্য অনেক উপকার হয়। আচ্ছা আপনি সিনেমার উপর পড়াশোনা করেছেন, আপনি ডিমোরালাইজড হচ্ছেন কেন? হতাশ হবেন না, আজকাল তো কারো সিনেমার উপর জ্ঞান নাই, কিছু নাই, কিন্তু সিনেমা ঠিকই বানাচ্ছে। সো আপনি আপনার জ্ঞান আছে, কিছু সিনেমায় অ্যাসিস্ট করেন, কোনো সিনিয়র ডাইরেক্টরের সাথে কাজ করেন, আপনিও সুন্দর সিনেমা বানাতে পারবেন। স্যার আপনি যদি একটু সুযোগ করে দিতেন, আমার আসলে তেমন পরিচিত কেউ নেই। আচ্ছা আপনি একটা কাজ করেন, আমার অ্যাসিস্ট্যান্টের কাছে আপনার নাম্বারটা দিয়ে যান। ভগবান যেন তোমার স্বপ্ন পূরণ করে। তোমার ছবি হলে গিয়ে দেখব বলে প্রতীক্ষায় আছি। আমার বিশ্বাস তোমার স্বপ্ন বিফলে যাবে না। আমি একদম হাঁপিয়ে উঠেছি, মায়ের শরীরটাও ভালো যাচ্ছে না। তোমার সাপোর্ট না থাকলে তো পড়াশোনাটাও হতো না। জানি না কবে কোন পথ ধরে মুক্তি। দিদি জামাইবাবুকে কোনো আশার কথাই শোনাতে পাচ্ছি না, এভাবে আর তাদেরকে কতদিন আশা দিয়ে রাখবো বলো? তোমাকে যেমন কষ্ট দিতে পারবো না, তেমনি আমার দিদিকেও কষ্ট দিতে পারবো না। আমার কাছে আমার দিদি এবং তুমি দুজনেই সমান। ওগো শুনছো কি হয়েছে তোমার? চন্দ্রাবতীকে তুমি বোঝাও, ওই বেকার ছেলেকে নিয়ে আর কতকাল ধ্যানে মগ্ন থাকবে সে। আমি নিশ্চিত রুদ্রের পরিচালক হওয়ার স্বপ্ন কখনো পূরণ হবে না। যদি যোগ্যতা তার থাকতই তাহলে এতদিনে দু চারটা ছবি বেরিয়ে যেত। ও কেন বুঝতে পারছে না রুদ্র তার জন্য উত্তম কিছু বয়ে আনবে না? তুমি এত ভেঙে পড়ো না, ব্যাপারটা আমি দেখছি। এই এই ছেলে শুনলো তো? স্যার আদাব। আদাব, তুমি কোথায় গিয়েছিলে? টয়লেটে স্যার। টয়লেটে? তুমি তুমি কি পরিচালক, এখানকার সদস্য? জি না স্যার। তাহলে কি করো তুমি? আমি স্যার পরিচালক হওয়ার চেষ্টা করছি। পরিচালক হওয়ার চেষ্টা করছো, ভেরি গুড। তুমি কোন পরিচালকের সাথে কাজ করেছ? কখনো করিনি স্যার। ও কোনো বাস্তব অভিজ্ঞতা? জি না স্যার। শুধু ব্যাগ স্ক্রিপ্ট নিয়ে ঘোরাঘুরি করছো, এভাবে কি পরিচালক হওয়া যায়? তোমাকে আমি একটা কথা বলি, দেখতে তো খুব সুন্দর, কম বয়স, সামনে লম্বা ভবিষ্যৎ, তুমি অন্য কিছু করো, এভাবে ঘুরে কোনোদিন পরিচালক হতে পারবে না, ঠিক আছে? জি। যাও। আদাব স্যার। আদাব। আরে শিকদার, মানে কেমন আছো? ভালো আছি। নমস্কার। Thank you.
কোথায় গিয়েছিলে? ও সুদান্তে। চলো চলো হাঁটি। চলো। ছাড়ো ছাড়ো, লোকে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। এটা ঢাকা না, পাবনার মফস্বল। চন্দ্রাবতী, শুনেছো? আমি প্রোডিউসার পেয়ে গেছি, এখন আর কেউ আমাকে আটকাতে পারবে না। সত্যি? এবার আমি সত্যি সত্যি প্রোডিউসার পেয়ে গেছি। সাইনিং পাওয়ার সাথে সাথেই আমি তোমার কাছে ছুটে এসেছি। বিগ বাজারের ছবি, এপার বাংলার ওপার বাংলার শিল্পী সন্নিবেশে নির্মাণ করব আমার স্বপ্নের ছবি অশ্রুঘর। থ্যাংকস ভগবান। প্রোডিউসার গল্পটা খুব পছন্দ করেছে, অসম্ভব ভালো মানুষ উনি। আজ আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুখী মানুষ। প্রতিদিন এই সংবাদটি শোনার জন্যই তো আমি অধীর হয়ে থাকতাম। চলো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। হ্যালো চন্দ্রা, কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? আমরাও ভালো আছি। ঘুমিয়ে পড়েছিলি নাকি? হ্যাঁ, আজ একটু আর্লি ঘুমিয়ে পড়েছিলাম। বলো। কাল তোকে একটু বাড়িতে আসতে হবে। কেন বলো তো দিদি? শোন, সব কথা কি ফোনে বলা যায়? বাড়িতে আয়, তারপর সব বলবো। ওকে দিদি। আচ্ছা ঘুমিয়ে পড়, শুভরাত্রি। শুভরাত্রি। চাটা খেয়ে নাও তো দিদি। হুম, আয় বস। শোন, আজ তোকে একটা কথা বলবো, যদিও কথাটা শুনতে তোর ভালো লাগবে না। কি কথা দিদি? রুদ্র নামের জঞ্জালটাকে ভুলে যা, আমরা আর পারছি না। এটা তুমি কি বলছো দিদি? শোন, আমাদের ধৈর্যের সীমা পার হয়ে গেছে। যে ছেলে এতদিন তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে নাই, সেই ছেলেকে নিয়ে আর আশা করা যায় না। স্বপ্ন সবাই দেখতে পারে, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করতে পারে কয়জন? তোকে কষ্ট দিতে চাইনি বলে এতটা ধৈর্য ধরেছি আমরা। পরিচালক হওয়া তো দূরের কথা, ও যে ভালো একটা চাকরি পাবে সেটাও এখন আমরা বিশ্বাস করি না। হয়তো ওর ভাগ্যটাই খারাপ। আমি পারবো না দিদি, রুদ্রকে ভুলে যাওয়ার ক্ষমতা আমার নেই। সেই ছোট্টবেলার সম্পর্ক আমাদের, এই দীর্ঘ সময় আমাদের সম্পর্কের শিকড়গুলো হৃৎপিণ্ডটাকে এমনভাবে আঁকড়ে ধরে আছে যে চাইলে এই সম্পর্কটাকে ত্যাগ করা সম্ভব নয়। শুনলে? শুনলে তো চন্দ্রার কথা? তুমি চন্দ্রাকে প্রশ্রয় দিয়ে ওর মাথাটা নষ্ট করেছো। শোনো, আবেগ দিয়ে বাস্তবতার বিচার চলে না। আবেগ আর বাস্তবতার ব্যবধান তোমার বোঝা দরকার। তুমি রুদ্রকে নিয়ে ঘর বাঁধার স্বপ্নটা মাথা থেকে ঝেড়ে ফেলো। মানুষ চাইলে সব পারে, ভুলে যা, হৃদয় থেকে উপড়ে ফেল সম্পর্কের শিকড়গুলো। সম্পর্কটা উপড়ে ফেলতে গেলে হৃৎপিণ্ডটা ক্ষত বিক্ষত হয়ে যাবে,
প্লিজ এভাবে বলো না দিদি। আমার জায়গায় তুমি হলে কি পারতে দিদি? পারতাম, অবশ্যই পারতাম। পরিস্থিতি আমাকে পারতে শেখাতো। এত আবেগ ভালো না, ধ্বংসের অপর নাম আবেগ। শুধু আবেগের কাছে নয়, আমি আমার বিবেকের কাছেও ধরা। সেই ছোটবেলা থেকে যাকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে বড় হয়েছি, তাকে চাইলেই ছুঁড়ে ফেলা যায় না। প্লিজ তোমাদের এই নিষ্ঠুর আবদার আমার উপরে চাপিয়ে দিও না। প্লিজ প্লিজ। হ্যালো, কই তুমি? আমি তো কাকরাইলে। চাকরির কিছু হলো? চেষ্টা তো কম করছি না, অনেক জায়গায় সিভি দেওয়া হয়েছে, এখনো কোনো রেসপন্স পাইনি। সিনেমার কোনো আপডেট আছে? ভালো কোনো খবর থাকলে আমি তোমাকে জানাবো, তোমার খবর নিতে হবে না। আর এখন যে ইন্ডাস্ট্রির অবস্থা, কোনো প্রোডিউসার নতুন কোনো ডিরেক্টরকে ইনভেস্ট করছে না। শুধু নাম করা যে ডিরেক্টর আছে তাদেরকে ইনভেস্ট করছে। তারপরও দেখি, নতুন একটা গল্প নিয়ে প্রোডিউসারের অফিসে এসেছি। কি হবে এসব ছাইপাশ লিখে? আমি বুঝে গেছি, তোমার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। দয়া করে সিনেমার প্রযোজক খোঁজা বাদ দিয়ে চাকরিটা জোর দিয়ে খোঁজো। যদি আমাকে পেতে চাও, তাহলে চাকরির চেয়ে সহজ পথ তোমার জন্য আর নেই। প্রযোজক পাওয়ার চেয়ে চাকরি পাওয়াটা তোমার জন্য অনেক সহজ। চাকরির জন্য সিরিয়াস হও প্লিজ। চেষ্টা তো কম করছি না। আচ্ছা শোনো, আমি না প্রোডিউসার অফিসে চলে এসেছি, দেখি কি করা যায়। রাখি। পরিতোষ। নমস্কার। হঠাৎ কি মনে করে পুরোহিত মশাই? আসলাম একটা প্রস্তাব নিয়ে। ভূপেন চন্দ্র পাঠিয়েছে তোমার কাছে। ভূপেনবাবুর ছোট ভাই ভারতে MBBS করে ডাক্তারি পড়া শেষ করে ওইখানকার একটা নামিদামি হসপিটালে মোটা বেতনে চাকরি করছে। ছয় মাস পর ফাল্গুন শুরু হওয়ার আগেই সে দেশে আসবে। চন্দ্রাবতীকে ভূপেন সাহার ভাই বিয়ে করতে চায়। তোমার মতামত জানতে এসেছি। ভগবান আমাকে খারাপ রাখেনি, আমি চন্দ্রাবতীকে পিতৃস্নেহে বড় করেছি। আমিও চাই ওর একটা ভালো বিয়ে হোক। সুকুমার সাহা চন্দ্রাবতীর জন্য অবশ্যই পারফেক্ট। তারপরও আমাকে কয়েকটা দিন ভাবতে দিন, তারপরে আমি জানাচ্ছি। আজ তাহলে উঠি আমি? আগে না না, কিছু খেতে হবে তো। না 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 না, আমার একটু তাড়া আছে, বুঝেছ? আমি আর একবার আসব। নমস্কার। 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 দুগ্গা দুগ্গা দুগ্গা। স্যার, ওয়ার্ড নম্বর 3 বেড নম্বর 31 মরিজ কি হালত ঠিক নেই হ্যায়, অপারেশন উসকে লিয়ে বহুত জরুরি হো গই হ্যায়, লেকিন উনকা পরিবার আভি তক পয়সা নেহি জুটা পায়া হ্যায়। ইসমে ক্যা হ্যায়, আগর রিলাস কে লিয়ে সিবা এক শর্ত হ্যায় তো পয়সে কে লিয়ে অপারেশন করনা জগন্নিয়া মানবাধিকার উল্লঙ্ঘন হ্যায়। এক কাম করো, কাল সুবহ 11 বাজে মে আপনে খরচে পর মে উসকা অপারেশন করনা চাহতা হু। अब हर चीज का ख्याल रखिए।
আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আমার সিভি ঠিক আছে এখন কোনো সুযোগ নাই তারপর আমি চেষ্টা করব জি সবই বুঝলাম দেখো রুদ্র আমার অফিসে এখন ইঞ্জিনিয়ার আর অ্যাকাউন্ট্যান্ট ছাড়া কোনো লোক নেওয়ার সুযোগ নেই যদি কিছু হয় তোমাকে আমি জানাবো আচ্ছা ঠিক আছে আপনার সিভিটা রেখে যান আমি আমার সাধ্যমতো চেষ্টা করব জি ম্যাডাম সিভি আমার স্ক্রিপ্টটা কি পড়ে দেখেছিলেন দাদা হ্যাঁ পড়েছি গল্প খুব ভালো বাট আমি তোমার জন্য কিছুই করতে পারবো না পলিটিক্যাল একটু ঝামেলায় আছি ঠিক আছে দাদা ভগবান আপনার মঙ্গল করুক আদাব নমস্কার রুদ্র কোথায় তুমি আমি তো কাকরেলের অফিসে দাদা আচ্ছা শোনো তোমার অশ্রু ঘর স্ক্রিপ্ট আমি পড়েছি আমার খুবই ভালো লেগেছে আগামী ঈদ উপলক্ষে এই ছবিটা আমি আমার হাউস থেকে বানাতে চাই একটা কাজ করো কাল দুপুরে তুমি আমার হাউসে এসে আমার সাথে একটু দেখা করো জি জি দাদা দাদা আপনি ভালো আছেন তো আমি ভালো আছি তুমি ভালো আছো তো জি ভালো আছি ভালো থেকো কাল দেখা হচ্ছে জি দাদা আমি কালকে দুপুরে আপনার অফিসে চলে আসবো দাদা নমস্কার এক্সকিউজ মি আমি একটু আসছি হ্যালো লাঞ্চ করেছো হ্যাঁ তুমি না এখনো করিনি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ করব জানো ভালো একটা খবর আছে কি দেবাশিস দা আছে না উনি আমাকে কল করেছিল কল দিয়ে বলল আমার গল্পটা নাকি তার কাছে খুব ভালো লেগেছে কাল অফিসে দেখা করতে বলেছে সত্যি হ্যাঁ সত্যি আমার জন্য প্রে করো ভগবান তোমার সহায় হোক ঠিক আছে রাখছি থ্যাংকস ভগবান তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না চড়ুই পাখিরা জানে আমি কার প্রতীক্ষায় বসে আছি হ্যালো কেমন আছিস ভালো আছি তোমরা কেমন আছো খুব ভালো আছি তোমরা চন্দ্রাবতীর দিদি জামাইবাবুর সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করো বসন্তের শুরুতেই আমি দেশে আসব আমরা ওর জামাইবাবুর সঙ্গে অলরেডি কথা বলা শুরু করে দিয়েছি ওকে কি হয় আমাকে জানিও ঠিক আছে কাল রাতে কল দিব ভালো থেকো টেক কেয়ার ভগবান তুমি আমার রুদ্রকে ভালো রেখো ওর স্বপ্নটাকে তুমি পূরণ করো ওকে ঘিরেই আমার সব চাওয়া পাওয়া ওর স্বপ্নই আমার স্বপ্ন তুমি চাইলে সবই করতে পারো ভগবান ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখে আসছে সেই স্বপ্ন পূরণের তুমি একমাত্র ভরসা ভগবান ও যেন অনেক বড় পরিচালক হতে পারে ওর সিনেমা দেখে দেশের মানুষ যেন হাসতে পারে কাঁদতে পারে সর্বোপরি
ও যেন সিনেমা দিয়ে দেশ ও উন্নত জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখতে পারে। আমি তোমার কাছে কখনো কিছু চাইনি ভগবান, ওর স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আমি যে শান্তি পাব না। ওর স্বপ্ন তুমি ভঙ্গ করো না ভগবান, ওর স্বপ্ন পূরণ না হওয়ার কষ্ট আমাকে যে কতটা কষ্ট দিচ্ছে তা তুমি ভালো করে জানো ভগবান। সহায় হও ভগবান, সহায় হও। নমস্কার ঠাকুর মশাই। নমস্কার, কেমন আছো? ভালো আছি, বসো। এই তুমি তো কিছু জানালে না পরিতোষ, এত ভালো সম্বন্ধ কেউ কি অগ্রাহ্য করে? অগ্রাহ্য করছি না মশাই, আমি জানি আমাদের জন্য এর চেয়ে ভালো অপরচুনিটি আসবে না কখনো আর। চন্দ্রাবতীর মতামত না জেনে কী করে কথা দিই বলুন? ওরও তো ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে। আপনাকে খুলেই বলি, সুশীল চক্রবর্তীর ছেলে রুদ্রকে ও পছন্দ করে। সেটা আমি জানি, সেটা জানার পর রুদ্র এবং সুকুমার সাহার ভবিষ্যৎ কর্মফল জানতে গতকাল মন্দিরে মধ্যরাতের ধ্যানে বসেছিলাম। তাতে কি দেখলেন ঠাকুরমশাই? ভাগ্য গণনা করে যা দেখলাম তা খুবই দুঃখজনক। রুদ্র কখনো সুখী হতে পারবে না, সুখ সাফল্যের কানাফোটাও দেখতে পেলাম না ওর ভাগ্যে। সারা জীবন অভাবে অনলে জ্বলবে রুদ্র, তবে তার কোনো দোষ নেই, তার পূর্বপুরুষের পাপের ভার তার ঘাড়ে গিয়ে পড়েছে। আর অন্যদিকে সুকুমার সাহার ভাগ্য গণনা করে যা পেলাম অভূতপূর্ব, প্রতিনিয়ত সাফল্য ওর দুয়ারে এসে কড়া নাড়বে। সুকুমার মানে স্বর্গ, নগর বাড়ির প্রেম কুমারের সঙ্গে নবদ্বীপের মেয়ে ঝর্ণারানীর বিয়ে দিতে নিষেধ করেছিলাম, আমার কথা অগ্রাহ্য করে প্রেম কুমারের সাথে মেয়ের বিয়ে দিয়েছিল। মা লক্ষ্মীর মতো দেখতে মেয়েটি, আজ বাবার ভুল সিদ্ধান্তের ফল ভোগ করছে। নেশাখোর প্রেম কুমার নিঃস হয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। নয়াবাড়ির শ্রী বীরেন্দ্রনাথকেও তার একমাত্র আদরের মেয়ে শুভশ্রীর বিয়ের বেলায় পাত্রের ভবিষ্যৎ বাণী করে মেয়েকে বিয়ে দিতে না করেছিলাম। আমার না করার ফল তোমরা তো দেখতেই পাচ্ছ। বীরেন্দ্রর মেয়ের জামাই এখন ধর্ষণ হত্যা মামলায় জেলে পচে মরছে, দুদিন পর তার ফাঁসি হবে, ভেবে দেখো কি করবে। চন্দ্রাবতীর আবেগকে প্রশ্রয় দিও না, আমি তোমাদেরকে ভালোবাসি বলে সম্বন্ধটা এনেছিলাম, বাকিটা তোমাদের ইচ্ছা, আমাকে জানিও। নমস্কার, ভালো থেকো। শুনলে তো কি বলল, আমাদের অনেক কিছু ভাবতে হবে। হ্যালো। হ্যালো। ও, মা কেমন আছে? ভালো নেই বাবা, তোর মা অসুস্থ, জ্বর আর কমরের বাম দিকে ব্যথা। কবে থেকে? গতকাল থেকে। গতকাল থেকে অসুস্থ, তুমি আমাকে জানাও নাই কেন? কি করে জানাবো, দিদি তোকে জানাতে মানা করেছে তাই তোকে জানাইনি। আচ্ছা শোনো, আমি কিছু টাকা পাঠাচ্ছি, তুমি মাকে নিয়ে ডাক্তার দেখাও, আর ডাক্তার কি বলে আমাকে জানাবে। আর শোনো, মাকে বলো ওই অশ্রুঘর যে আমার স্ক্রিপ্টটা ওইটার প্রোডিউসার পেয়েছে, মাকে আশীর্বাদ করতে বলো। দিদি রুদ্র প্রোডিউসার পেয়েছে? ভগবান, ঠিক আছে বাবা, ভগবান তো সহায় হোক।
তোমার লেখা অশ্রুঘর সিনেমার স্ক্রিপ্ট আমি পড়েছি, বেশ ভালো লিখেছ। আশা করছি আমার প্রত্যাশা পূরণের মতো সুন্দর একটা সিনেমা নির্মাণ করে দেবে তুমি। এই নাও সাইনিং পেপার, সাইন করো। এই নাও সই করো, করো। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন। অনেক কৃতজ্ঞতা আপনার কাছে। আপনি যে আমার উপর আস্থা রেখেছেন, আশীর্বাদ করবেন আমি যেন আপনার সেই আস্থার প্রতিফলন দেখাতে পারি। বেস্ট অফ লাক। তোমার স্ক্রিপ্ট আমি পড়েছি, সত্যি বলতে অসাধারণ লিখতে পারো তুমি। থ্যাংক ইউ দাদা। লেখার এক অলৌকিক ক্ষমতা কিন্তু তোমার মধ্যে আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমার লেখা স্ক্রিপ্টটি দিয়েই আমি সিনেমা প্রযোজনা করব, তবে শর্ত আছে। কি শর্ত দাদা? পরিচালক হিসেবে তুমি নও, থাকবে অন্য কেউ। পরিচালক হিসেবে আমি কেন নই দাদা? শোনো, গল্প লেখা যতটা সহজ, সিনেমা বানানো কিন্তু ততটা সহজ নয়। সিনেমায় পরিচালকের দক্ষতা প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো প্রযোজক তোমার কাছে বিনিয়োগ করবে না, আর এটাই সিনেমার বাস্তবতা। ভালো কোনো পরিচালকের সাথে কাজ করে আগে নিজেকে পোক্ত করো। সহকারী পরিচালক হিসেবে কাজ করলে তুমি বুঝবে সিনেমা বানানো কতটা কঠিন। সিনেমা বানানো যদি এতটাই সহজ হতো, তাহলে তো প্রযোজনার পাশাপাশি আমি পরিচালক হয়ে যেতাম। আপনি আমার উপর ভরসা রাখুন দাদা, আমি পারবো। কাজ করতে গিয়ে যদি দেখেন আমি পারি না, তখন আপনি আমাকে বাদ দিয়েন। সেই ছোট্টবেলা থেকে নির্মাতা হবার যে স্বপ্ন দেখেছি, আমি আপনার মাধ্যমে সেই স্বপ্ন পূরণ করতে চাই দাদা। একটি আধুনিক সিনেমা নির্মাণের সকল কলাকৌশল সম্পর্কে আমি জ্ঞাত আছি। আপনার সহযোগিতা আমার পরিশ্রুত রক্ত আর শুদ্ধ ঘামের বিনিয়োগে প্রমাণ করতে চাই, বছরের পর বছর পরিচালককে সহকারীগিরি না করেও ভালো ছবি নির্মাণ করা যায় দাদা। সত্যজিৎ রায় কিন্তু কারো সহকারী ছিল না দাদা। সরি রুদ্র, কোনো উপমা দিয়ে আমার অনুকম্পা পাওয়ার বৃথা চেষ্টা করো না, আমি খুব প্র্যাকটিক্যাল। তুমি এখন আসতে পারো। আরে হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। আমাদের মিডিয়া এবং কমিউনিকেশন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে রুদ্র নামে যে ছেলেটিকে আমরা সিলেক্ট করেছিলাম, তার যোগদানের বিষয়ে কোনো কিছু বলেছ? জি স্যার, আমি ওনাকে কল করেছিলাম, সম্ভবত ওনার অন্য জায়গায় চাকরি হয়ে গেছে। ছেলেটি ভেরি জিনিয়াস, সেদিন ভাইবা বোর্ডে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। আচ্ছা, এই নিচের মার্কসে যেন কে ছিল? স্যার, ওনার নাম তমাল হোসেন, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছেন। ঠিক আছে, ওনাকে যোগদানের জন্য বলে দাও। ওকে স্যার। দাঁড়ান দাঁড়ান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। টাকাটা কি আপনার রেডি আছে? জি স্যার, রেডি আছে। তাহলে এক কাজ করুন, কাল টাকাটা নিয়ে অফিসে এসে জয়েন করুন। আপনার জন্য কৌশলে রুদ্র নামে ছেলেটিকে বাদ দিয়েছি। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনার এই ঋণ আমি কখনো ভুলতে পারবো না। ওকে, ভালো থাকবেন। এভাবে আর কতদিন রুদ্র বাড়ি থেকে বিয়ের জন্য খুব চাপাচাপি করছে? নিয়তি তোমার আমার সঙ্গে এভাবে খেলছে কেন বলো তো? ভগবানের কাছে কি দোষ করেছি আমরা, কোন দোষে সাজা ভোগ করছি? মন্দিরে গিয়ে ভগবানের কাছে আজ জানতে চাইব। বলে লাভ নেই, সব প্রশ্নোত্তর ভগবানের কাছে থাকে না। আমাদের চেয়ে ভালো খেলার সাথী ভগবানের কাছে সম্ভবত নেই, তাই হয়তো আমরা দুজনেই তার খেলার শিকার। আদাব স্যার। আদাব স্যার, আগামীকাল আমরা কয়টায় আসব? আমি আসলে আগামীকালকের ক্লাসটা নিতে পারছি না, আমার একটু পার্সোনাল প্রবলেম আছে। আমি ডে আফটার টুমোরো প্রবাবলি ক্লাসটা নিব। ঠিক আছে স্যার। ঠিক আছে, পরশুদিন দেখা হবে।
ওকে স্যার, ভালো থেকো। ঠিক আছে স্যার। হ্যালো স্যার, নমস্কার। নমস্কার স্যার, আমি রুদ্র বলছিলাম। কোন রুদ্র স্যার? ওই যে কিছুদিন আগে আমি ইন্টারভিউ দিলাম, আপনি বলেছিলেন আমাকে জানাবেন, আমি সেই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন আপনি? ভালো নাই স্যার। স্যার আমার চাকরিটা না খুবই প্রয়োজন, চাকরিবিহীন একটা ছেলে কেমন আর থাকতে পারে? আপনি যদি চাকরির ব্যবস্থাটা আমাকে করে দেন আমার পরিবারের জন্য অনেক উপকার হয়, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। সরি রুদ্রদা, আমরা অলরেডি একজনকে নিয়োগ দিয়ে ফেলেছি, তবে হতাশ হয়েন না, আমি চেষ্টা করব আপনার জন্য। ঠিক আছে স্যার, আমার জন্য একটু দেখবেন স্যার। ভালো থাকুন। আপনিও ভালো থাকবেন, নমস্কার। আমাকে ডেকেছ? আমি কি তোমাকে কিছু কথা বলতে পারি? অবশ্যই। তুমি আমাদেরকে কতটা ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন কেন জামাইবাবু? প্রশ্নের উত্তরটা আগে দাও। বুঝিয়ে বলতে পারবো না, তবে এক কথা এতটুকু বলতে পারি, আমি তোমাকে আর দিদিকে খুব বেশি ভালোবাসি। তুমি তোমার দিদি জামাইকে যতটা ভালোবাসো, তোমার দিদি জামাইবাবু তার চেয়ে বেশি তোমাকে ভালোবাসে, সেটা কি তুমি অনুভব করো? অবশ্যই করি। তুমি কি চাও তোমার দিদি জামাইবাবু সুখী থাকুক? শুধু আমি কেন, জগতের সবচেয়ে নিষ্ঠুর মানুষও তার বাবা মার মতো দিদি জামাইবাবুকে সুখী দেখতে চায়। যদি তাই চাও তাহলে তোমার কাছে আমাদের কিছু প্রত্যাশা আছে, আশা করি তুমি আমাদেরকে হতাশ করবে না। উপেন সাহার ছেলে সুকুমারকে নিশ্চয়ই তুমি চেনো? হ্যাঁ। সুকুমার সাহা ভেলোরের একটি হাসপাতালে ডাক্তারি পেশায় যুক্ত, দেখতে শুনতে রুদ্রের চেয়ে কোনো অংশে কম নয়। কয়েক মাস পর সে দেশে আসবে, ভুবেন সাহা তার ভাইয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন, আমরা ডাক্তার সুকুমারের হাতে তোমাকে তুলে দিতে চাই। আমার আর রুদ্রের সম্পর্ক তোমরা কি এতটাই ঠুনকো মনে করো যে টোকা দিলেই ভেঙে যাবে? এক মাস, দু মাস, তিন মাস, এক বছরের সম্পর্ক নয়, রুদ্রের সঙ্গে সেই শিশুকালের সম্পর্ক আমার। চাইলেই আমি এই সম্পর্ককে ছিন্ন করতে পারবো না জামাইবাবু। আবেগের দুনিয়া ছেড়ে বাস্তবে ফিরে আয় চন্দ্রা। আমি তোকে ছয় মাসের সময় দিচ্ছি, এই ছয় মাসের মধ্যে রুদ্র যদি নিজের পায়ে দাঁড়াতে ব্যর্থ হয় তাহলে তোর আর রুদ্রের বিচ্ছেদ অনিবার্য। এরপরও যদি ব্যর্থ রুদ্রকে পেতে চাস, চিরদিনের জন্য তুই আমাদেরকে হারাবি, আর আমাদের কথা যদি না শুনিস তাহলে বিষ খেয়ে মরবো আমরা। এই আমি বলে গেলাম। হাসছ? আমার শরীর খারাপের কথা রুদ্রকে বলো না মা, ও এমনি মানসিকভাবে অনেক চাপে আছে। আমার অসুস্থতার কথা শুনলে ও খুব কষ্ট পাবে। Oh.
তুমি কি করলে? কি হবে এসব ছাইপাস লিখে? কি হবে এসব লেখালেখি করে? হবে না, কিচ্ছু হবে না। এইসব বাদ দিয়ে চাকরি খোঁজো। আমি কি চাকরি করার চেষ্টা করছি না? কপালে না থাকলে আমি কি করব? তুমি কি আমাকে পেতে চাও রুদ্র? হঠাৎ করে এই প্রশ্ন করছো কেন? গতকাল দিদি জামাইবাবু আমাকে জানিয়ে দিয়েছে, 6 মাসের মধ্যে যদি একটা উপযুক্ত চাকরি জোগাড় করতে না পারো তাহলে ডাক্তার সুকুমার শাহের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিবে। তোমার দিদি তোমাকে বিয়ে দিবে আর তুমি বিয়ে করে ফেলবে? আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই রুদ্র, পরিস্থিতি এখন আর আমাদের অনুকূলে নেই। 6 মাসের মধ্যে তোমার অবস্থার কোনো পরিবর্তন না ঘটলে ডাক্তার সুকুমার শাহকে বিয়ে করতে বাধ্য হতে হবে আমাকে, অন্যথায় দিদি বিষ খেয়ে আত্মহত্যা করবে। আমি আমার দিদি জামাইবাবুকে অনেক ভালোবাসি রুদ্র, প্লিজ একটা কিছু করো। তোমাকে ছাড়া গোটা মার্কিন সাম্রাজ্য আমার হাতে তুলে দিলেও সুখী হতে পারবো না আমি। আমি তোমাকে অনেক ভালোবাসি চন্দ্রবতী, খুব ভালোবাসি। আমি তোমাকে হারিয়ে জীবনটা লাশ হতে চাই না রুদ্র। আমার দিদি রে, একটু ধৈর্য ধর দিদি, দিদি একটু ধৈর্য ধর দিদি। ভাই এটার দাম কত? 1200 টাকা। কম কত রাখা যাবে? এটার দাম ভাইয়া 1100 টাকা পর্যন্ত রাখা যাইব। 600 টাকা হইলে আমি নিতে পারবো। আচ্ছা ভাইয়া 600 টাকাই দেন। দেন দেন দেন। হ্যালো মাসি। বাবা রুদ্র, দিদি প্রচন্ড অসুস্থ, পেট আর কোমরের বাম দিকে প্রচন্ড ব্যথা, পেট ফুলে গেছে। তুই এক্ষুনি চলে আয়, দিদি তোকে দেখতে যাচ্ছে। হ্যাঁ মাসি, আমি এখনই রওনা দিচ্ছি। ভাই সরি, জুতাটা নিতে পারছি না আমি। ঠিক আছে ভাই, আচ্ছা রেখে দিলাম। আমি চাই মরুর বুকে ফসল ফলুক, হিমালয়ের বুকে বরফ গলুক। আমি চাই অগতির গতি প্রগতির সারথি হয়ে চন্দ্রাবতী আমার সঙ্গে চলুক। করুণা করে হলেও দুর্গম পথের একাকী গন্তব্যে চন্দ্রাবতী অন্তত এই কথাটি আমায় বলুক, দিশাহীন হয়েও না, পথ হারিও না পথিক, কেউ না থাকুক, আমি তোমার সঙ্গে আছি। কেউ না থাকুক, আমি তোমার সঙ্গে আছি। সাহেব, আপনার মায়ের বাম কিডনিতে কয়েকটা বড় আকৃতির পাথর জমে ব্লক হয়ে আছে, যার ফলে ইউরিন আটকে
কিডনিটা অস্বাভাবিকভাবে ফুলে গেছে, তাছাড়া কিডনির ভেতরে অনেক পুষ জমে আছে। উনার বাম কিডনিটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তবে ডান কিডনিটা ভালো আছে। যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে নষ্ট কিডনিটা ফেলে দিতে হবে, অন্যথায় ওনার ডান কিডনির উপর এফেক্ট ফেলতে পারে। আমরা প্রথমে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে ক্যাথেটার যুক্ত করে ওনার কিডনিতে জমে থাকা পুষগুলো বের করব। তারপর পেশেন্ট শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলে অপারেশন করে ওনার নষ্ট কিডনিটা ফেলে দেব। কিন্তু একটি কিডনি ফেলে দিলে আমার মা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে তো স্যার? মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য একটি কিডনি যথেষ্ট। আপনার মায়ের বাম কিডনি ফেলে দিলে উনি সুস্থই থাকবেন, এতে তার ভবিষ্যৎ জীবনযাত্রায় কোনো প্রভাব পড়বে না। এতে স্যার কত টাকা খরচ হতে পারে? ধরুন লাখ দেড়েক টাকার মতো লাগতে পারে, তবে অপারেশনের পরে যদি আইসিইউ সাপোর্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিছুটা বাড়তে পারে। আপনি আপনি এক কাজ করুন, আপনি লাখ দুয়েক টাকার ব্যবস্থা করে রাখুন। এত টাকা এই মুহূর্তে অ্যারেঞ্জ করা আমার জন্য অনেক ডিফিকাল্ট স্যার। আমি বড়জোর লাখখানিক টাকা অ্যারেঞ্জ করতে পারবো স্যার। প্লিজ আপনি অসহায় পরিবারটাকে একটু সাহায্য করুন স্যার। দেখুন মিস্টার রুদ্র, এমনিতে আমাদের হাসপাতালের চিকিৎসা ব্যয় অন্যান্য হাসপাতালের চেয়ে অনেক কম, তাছাড়া হাসপাতালের রুলসের বাইরে তো আমি যেতে পারি না। নিন। ঠিক আছে ডাক্তার, আপনি চিকিৎসার ব্যবস্থা করুন, আমি টাকা অ্যারেঞ্জ করছি। ওকে যান। থ্যাংক ইউ স্যার। প্লিজ। রাধা গোবিন্দ নম, রাধা গোবিন্দ নম, রাধা গোবিন্দ নম, রাধা গোবিন্দ নম। ভগবানের অদ্ভুত লীলা খেলার কাছে ছেলেটা শুধু বারবার হেরে যাচ্ছে। ছোটবেলায় বাবাকে হারিয়েছে, লেখাপড়া শেষ করে এখনো বেকার, পরিচালক হওয়ার স্বপ্নটাও অথরা, এখন আবার তার মায়ের এই অবস্থা। মায়া, আমি বুঝি না ভাগ্যদেবী ওর উপরে কেন যে এতটা নাখোশ, বুঝে উঠতে পারি না। পুরোহিত মশায়ের ভবিষ্যৎবাণী তো আর মিথ্যে হতে পারে না। যে করেই হোক, চন্দ্রাবতীকে এই নরকের রাস্তা থেকে ফেরাতেই হবে। হ্যাঁ দোস্ত, বল। দোস্ত, মা খুব অসুস্থ, মার বাম সাইডের কিডনিটা ড্যামেজ, ডাক্তার বলছে খুব দ্রুত কিডনিটা ফেলে দিতে, অপারেশন বাবদ 1.5-2 লাখ টাকা লাগবে। দোস্ত, আমাকে কিছু টাকা ধার দিতে পারবি এই মুহূর্তে? বন্ধু, তোর এই সময় আসলে কি বলবো বুঝতেছি না। এই তো সেদিন একটা ফ্ল্যাট কিনলাম, আমার কাছে কোনো টাকা নাই বন্ধু। ঠিক আছে দোস্ত, ভালো থাকিস। ঠিক আছে বন্ধু, দোয়া করি তুই এই বিপদ থেকে দ্রুত মুক্তি পাস। কই যা? মাসির জন্য ওষুধ আনতে। রুদ্র কোথায়? দাদা তো টাকার জন্য তার বন্ধুদের সাথে কথা বলছে। ঠিক আছে, আমি উপরে যাচ্ছি, তুমি যাও। ঠিক আছে। টাকা পেলে? না। এটা দিয়ে মায়ের অপারেশনের ব্যবস্থা করো, চিন্তা করো না, মা সুস্থ হয়ে উঠবে।
মধুনাথ সাহেব, আপনি তো আপনার বাবাকে খুব ভালোবাসেন, তাই না? শুধু আমি কেন ডক্টর সাহেব, সব সন্তানই তার বাবাকে ভালোবাসে। তাহলে আপনার বাবাকে বাঁচানোর মূল্য কত দেবেন? আপনি যা চান আমি তাই দিব। কয়েকদিন যাবৎ আমার এখানে একজন মহিলা পেশেন্ট অ্যাডমিট আছেন, তার বাম কিডনি ড্যামেজড। ডিটিপি রেনোগ্রাম রিপোর্ট অনুযায়ী পাথরজনিত কারণে তার বাম কিডনি ড্যামেজড হলেও ডান কিডনি পুরোপুরি সচল, যে কারণে তার ক্রিয়েটিনিন রিপোর্ট মাত্র 0.62। এই মহিলা সম্পর্কে আপনাকে এত বর্ণনা দিচ্ছি এই কারণে যে এই মহিলার ব্লাড গ্রুপ, টিস্যু, কিডনি শেপ সব আপনার বাবার সাথে মিলে গেছে। আর এই 100% সচল কিডনি আপনার বাবার দেহে প্রতিস্থাপন করলে আপনার বাবা খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। 1 কোটি টাকা, 1 কোটি টাকা আমাকে দিলে আমি মহিলার কিডনি অতি গোপনে আপনার বাবার দেহে প্রতিস্থাপন করে দেব। রাজি থাকলে বলুন। কিন্তু ওনার কিডনি কি করে, উনি তো মারা যাবেন। ওই মহিলা মারা যাবেন কিন্তু আপনার বাবা তো বেঁচে যাবেন, আর এই সমাজে ওই মহিলার চেয়ে আপনার বাবার বেঁচে থাকার প্রয়োজন অনেক বেশি। ঠিক আছে, ট্রান্সপ্ল্যান্টেশন কবে করবেন বলুন? আপনি চাইলে আগামী সপ্তাহে করব। ওকে, আপনি সবকিছু প্রসেস করেন, আর 50% অ্যাডভান্স আপনি কাল দুপুরের আগেই পেয়ে যাবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে এসএমএস করে পাঠিয়ে দেবেন। ও শিওর। ওকে, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। টাকা আপন মানুষ পর, যত পারিস টাকা ধর। সুকুমার সাহা আগামীকাল দেশে পৌঁছাবে, তার পরিবার তোমাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। আজই তোমরা আমাকে একটা হ্যাঁ না বলে দাও। তোমরা না বললে ভূপেন পরিবার অন্যত্র পাত্রী দেখা শুরু করবে। ভূপেনদাকে বলে দিন আমরা প্রস্তাবে রাজি আছি। দুঃখা দুঃখা, তাহলে আজকেই ওদের বাড়িতে গিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলি। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। মা নমস্কার, 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 নমস্কার। বলো দিদি। তোকে জলদি একটু বাড়িতে আসতে হবে। কেন দিদি? আহা, কিছু হয়নি, তবে হতে যাচ্ছে। এত কথা এখন আর বলতে পারবো না,
তুই বাড়িতে আয়, তারপর সব জানতে পারবি। রুদ্রের মায়ের অবস্থা ভালো না দিদি, সঙ্গে রুদ্রের মানসিক অবস্থাও। ওদেরকে একা রেখে আমার কি আশা ঠিক হবে? রুদ্রর মায়ের পাশে তুই থাকলেও যা হবে, না থাকলেও তাই হবে। এমন তো নয় যে তুই ওখানে থাকলে রুদ্রের মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। সুতরাং কথা না বাড়িয়ে সকালে রওনা হ, ঠিক আছে? ঠিক আছে দিদি। হে ভগবান, আমাকে কোন অগ্নি পরীক্ষায় ফেলেছ তুমি? মুক্তি দাও আমাকে। কখনোই অন্য কিছু চাইনি তোমার কাছে। তুমি তো প্রেমের মূল্য ভালো করে বোঝো। রুদ্র ছাড়া ভালো থাকার কোনো পথ খোলা নেই আমার। রুদ্র নিজেও আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। ভালো করে দাও রুদ্রের মাকে। তুমি আমাদের দুজনার মিলনকে অধরা রেখো না ভগবান। সব বাধা কাটিয়ে রুদ্র আর চন্দ্রাবতী মিলনের পথকে সুগম করে দাও। সেই ছোট্টবেলা থেকে যে আমরা একে অপরকে ভালোবেসে এত দূর এসেছি, সেই নিঃস্বার্থ ভালোবাসার উপরে তুমি বিচ্ছেদ চাপিয়ে দিও না ভগবান। আমাদেরকে তুমি মুক্তি দাও ভগবান, মুক্তি দাও। এত দেরি হলো যে, তোমার তো আরো আগে আসার কথা। মন্দিরে গিয়েছিলাম। কার জন্য প্রার্থনা করলে? রুদ্রের জন্য লাভ নেই, ওর কপালে শুকলেখা নেই। রুদ্রের মায়ের জন্য পুজো দিতে গিয়েছিলাম। বেঁধে দেওয়ার সময় শেষ হতে খুব বেশি দিন তো আর বাকি নেই। এর মধ্যে রুদ্রের অবস্থার উন্নতি হওয়া তো দূরের কথা, বিপদ আরো বেড়েছে। তার মানে ভগবান নিজেও চায় না রুদ্রের সঙ্গে তোর সম্পর্ক আর বেশি দূর আগাক। ভগবান তোর ভালো চায় বলেই ডাক্তার সুকুমার ও তার পরিবার তোকে পছন্দ করেছে। শোন, আগামীকাল দুপুরে ডাক্তার সুকুমার সাহাকে নিয়ে ভূপেন সাহা ও তার বউ তোকে আশীর্বাদ করতে আসবে। ঝামেলা পাকাস না আবার, তুই তো আমাকে ভালো করেই চিনিস। আমি যা বলি আমি কিন্তু তাই করি। তোকে কোনোদিন বাবা মায়ের অভাব বুঝতে দিইনি। বাবা মার স্নেহে লালন পালন করে যদি আমরা কোনো অপরাধ করে থাকি, প্রয়োজনে জীবন দিয়ে তার প্রায়শ্চিত্ত করব। চন্দ্রা,
মন্দির থেকে কখন এসেছিস? চল চল আয়, অনেক কাজ পড়ে আছে। ডক্টর, আমার মায়ের অবস্থা কি বুঝলেন? আপনার মায়ের অবস্থা তেমন একটা ভালো না। একিউট রেনাল ফেলিউর দেখা দিয়েছে। সম্ভবত বাম কিডনিটি কাটার পরে আকস্মিকভাবে ডান কিডনিটি নন ফাংশনিং হয়ে গেছে। ভালো কিডনি নন ফাংশনাল হওয়ার কারণ কি ডক্টর? এটা হতেই পারে। অনেক সময় নষ্ট কিডনিটি কেটে ফেলার ফলে ভালো কিডনিটি কাজ করা বন্ধ করে দিতে পারে। ইউরিন প্রোডাকশন না হওয়ার কারণে ওনার ক্রিয়েটিনিন দ্রুত গতিতে বাড়ছে। আগামী দুদিনের মধ্যে ইউরিন প্রোডাকশন শুরু না হলে ওনার জন্য ডায়ালিসিসের প্রয়োজন হবে। আর মানসিকভাবে প্রস্তুত থাকবেন, আপনার মাকে যে কোনো সময় আইসিউতে শিফট করা লাগতে পারে। পারবো না দিদি, তোমরা যাকে স্বর্গ মনে করো আমার কাছে সেটাই নরক, তোমরা যাকে নরক ভাবো আমার কাছে সেটাই স্বর্গ। তোমাদের স্বর্গের ডেফিনেশন আর আমার স্বর্গের ডেফিনেশন এক নয় দিদি। তোমাদের আবিষ্কৃত স্বর্গের সোপানে প্রবেশ করা আমার পক্ষে সম্ভব নয়। চুপ কর, তোর মুখ থেকে আর একটা কথা শুনতে চাই না। এতদিন বুঝতে পারিনি, আজ বুঝতে পারছি। মায়ের স্নেহে লালন পালন করে একটা কালসাপ পুষেছি। থাক তুই তোর রুদ্র নামে স্বর্গকে নিয়ে, এখনই বিষ খেয়ে মরবো আমি। যার কাছে তার দিদির চাওয়া পর কোনো মূল্য নেই, সেই দিদির বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই এখনই বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। দিদি, দিদি কথা বলছো না কেন? দিদি ওঠো, দিদি মাথা ঘুরে পড়ে গেছে। মায়া, মায়া, মায়ের অবস্থা কি বুঝলি বাবা? ডাক্তার কি বললো? মার অবস্থা ভালো না বেশি, ভগবানের কাছে প্রার্থনা করো। রাম, হায় ভগবান, হরে রাম, হরে কৃষ্ণ। পৃথিবীটা চার ভাগে বিভক্ত, মনে করো এশিয়া, ইউরোপ,
অস্ট্রেলিয়া, আমেরিকা। আমেরিকাটা কোথায়? আমেরিকা একটি মহাদেশ, 50টি প্রদেশ নিয়ে এটি গঠিত। এই মহাদেশটি 5টি ভাগে বিভক্ত, উল্লেখযোগ্য উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এর ইংরেজি হচ্ছে USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বাহ, আমি মুগ্ধ। হ্যারে, এত জ্ঞানের কথা শিখলি কি করে? আরে, তোমার ছেলের মধ্যে তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া দেখতে পাচ্ছি। প্রথম দিন পড়াতে এসে ওর পাণ্ডিত্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি আশীর্বাদ করি ও যেন বড় হয়ে একজন নাম করা অধ্যাপক হতে পারে। না গুরুজি, আমি তোকে অধ্যাপক বানাতে চাই না। তাহলে ওর জন্য আশীর্বাদ করুন, আমার বাবাটা বড় হয়ে যেন সিনেমার নাম করা পরিচালক হতে পারে। ওর জ্ঞানের পরিধির প্রসার ঘটিয়ে ও যেন জহির রায়হানের মতো যোগ্য পরিচালক হতে পারে। সে কি, সবাই তো সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, ডিসি, SP, অধ্যাপক বানাতে চায়। তুমি তো দেখছি পুরোটা উল্টা। জীবদ্দশায় প্রথম শুনলাম একজন মা তার ছেলেকে চলচ্চিত্র পরিচালক বানাতে চায়। কারণ আমার কাছে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, ডিসি, SP, অধ্যাপকের চেয়েও একজন চলচ্চিত্র পরিচালক অনেক বড়। এক্সকিউজ মি, হ্যালো ভাইয়া, আপনার আম্মার জন্য রক্তের প্রয়োজন, তাড়াতাড়ি ব্যবস্থা করুন। ঠিক আছে। মাইনর স্ট্রোক, এ যাত্রায় উনি বেঁচে গেলেন। ওনার ব্রেনের নার্ভগুলো অত্যন্ত সংকুচিত হয়ে গেছে, যে কারণে অল্প উত্তেজনাতেই ওনার মস্তিষ্কে রক্ত সরবরাহ বাধাপ্রাপ্ত হয়। ভবিষ্যতে ভীষণভাবে সতর্কতা অবলম্বন করে চলতে হবে আপনাদের, কেমন? মানসিকভাবে উনি উত্তেজিত হয়ে উঠতে পারে এমন কোনো কাজই আপনাদের ওনার সাথে করা যাবে না। দিদি, ও কেন এসেছে? ওকে বিদায় হয়ে যেতে বলো আমার চোখের সামনে থেকে। ও কি আমার মরা লাশ দেখতে চায়? আমি ভালো করেই জানি আমি মরলে ও বেঁচে যায়। ও তো আমার মৃত্যু কামনাই করে। ওকে যেতে বলো আমার চোখের সামনে থেকে, ওকে যেতে বলো। আমি ওকে সহ্য করতে পারছি না, আমি পারছি না। এভাবে বলো না দিদি। এভাবে বলবো না তো কি বলবো? তোর মন বোঝার ক্ষমতা আমার আছে। দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। প্লিজ শান্ত হন, আপনি এভাবে উত্তেজিত হয়েন না। বুঝতে হবে আপনি শারীরিকভাবে অসুস্থ। প্লিজ মা, তুমি শান্ত হও। আপনি এভাবে কান্নাকাটি করলে আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ।
সিস্টার, স্যার, উনাকে একটি ঘুমের ইনজেকশন দিন। ওকে স্যার। যে কোনো সময় এই পৃথিবীর আলো, অক্সিজেন আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। আমার মৃত্যুর পরে তুই ছাড়া চন্দ্রবতী আর কেউ থাকবে না। মরার আগে চন্দ্রবতীকে তোর হাতে তুলে দিয়ে গেলাম। কথা দে মা, বাবা মা মরা এই মেয়েটাকে তুই কখনো কষ্ট দিবি না, কষ্ট দিবি না মা। কথা দিলাম মা। মা হয়ে তুমি এতদিন আমাদের জন্য যে দায়িত্ব পালন করেছো, আজ থেকে সেই দায়িত্ব আমি আমার মাথায় তুলে নিলাম মা, মাথায় তুলে নিলাম মা। কি অপরাধ ছিল আমাদের, তোর কোন আবদারটা আমরা পূরণ করিনি। ডাক্তারের কথাটা তুই শুনলি, তোর এই কঠোর সিদ্ধান্ত থেকে সরে না আসলে তোর দিদিকে কিন্তু বাঁচানো যাবে না। তোর দিদির বাঁচা মরা শুধুই তোর হাতে। বল তুই কি চাস, দিদিকে নাকি রুদ্রকে? জানি আমাদের চাপার কোনো মূল্য নেই তোর কাছে, আমাদের যে রুদ্রই তোর কাছে বড়। চলে যা রুদ্রের কাছে, প্লিজ তোমার দিদি মরলেও তার লাশ দেখতে এসো না, আর যদি আসো তার আত্মা কষ্ট পাবে। দাঁড়াও জামাই বাবু, রুদ্রকে নয়, আমি আমার দিদিকেই চাই। মেনে নিলাম তোমাদের সব চাওয়াকে, সুকুমার সার পরিবারের সঙ্গে বসে ঠিক করো। বলো বৌদি। খুশির সংবাদ, আমাদের সুকুমার শাহর সঙ্গে চন্দ্রবতী বিয়েতে রাজি হয়েছে। আসছে পহেলা ফাল্গুন বসন্ত বিকেলে বিয়ের লগ্ন অনুষ্ঠিত হবে। ওকে বৌদি, তোমরা বিয়ের আনুষ্ঠানিকতার পরিকল্পনাগুলো করতে থাকো, আমি দক্ষিণপাড়ায় একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি, ওখানে রোগীগুলো দেখে আসি। দেখি দেখি বাবু, একটু হা করো। এই ওষুধগুলো খাওয়ান, আশা করছি ঠিক হয়ে যাবে, ভালো থাকবেন। এখন আপনাদের সামনে এই এলাকার কৃতি সন্তান ডাক্তার সুকুমার সাহা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন, আপনারা মনোযোগ সহকারে তার কথাগুলো শুনবেন। নমস্কার নমস্কার।
প্রিয় এলাকাবাসী, আমার সালাম এবং আদাব গ্রহণ করুন। আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, বারবার আপনাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আপনাদের মাঝে ফিরে আসতে পারি। সরি টু সে দ্যাট, আপনার কিডনির সাথে আপনার মায়ের কিডনি ম্যাচ করেনি, তবে হতাশার মাঝে একটা আশার বাণী আছে। আপনার ব্লাড গ্রুপ, কিডনি টিস্যু এবং কিডনি শেপ আমার এক ধনাঢ্য কিডনি পেশেন্টের সাথে 100% মিলে গেছে। আপনি যদি আপনার একটি কিডনি আমার ওই পেশেন্টকে ডোনেট করেন, তাহলে তার বিনিময়ে উনি আপনাকে 15 লক্ষ টাকা দেবে। আর সেই 15 লক্ষ টাকা যদি আপনি আমাকে দেন, তাহলে আমি আপনার মায়ের সাথে ম্যাচ করে এমন ডোনারের কাছ থেকে কিডনি সংগ্রহ করে তা আপনার মায়ের দেহে প্রতিস্থাপন করে দেব। ভেবে দেখুন কি করবেন। ভাবাভাবের কিছু নেই, আপনি জলদি ব্যবস্থা করুন। গুড, ভেরি গুড। তাহলে আমরা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করি, আর অপারেশনটা কিন্তু আমার প্রাইভেট ক্লিনিকে করব। সময় এবং ডেট আমি জানিয়ে দেব। প্লিজ দ্রুত করুন স্যার। টাকা আপন মানুষ পর, যত পারিস টাকা ধর। এটা কমপ্লিট, উনারটা লাগাও। কেন ডেকেছ? আপনি আমাকে কেন বিয়ে করতে চান? কি পাবেন আপনি আমার কাছ থেকে? স্ত্রীর পরিচয় আর শরীর ছাড়া কিছুই পাবেন না আপনি আমার কাছ থেকে। কিছুই চাই না, তুমি আমার স্ত্রী, এই পরিচয়টাই আমাকে ভালো রাখবে। রুদ্র ছাড়া অন্য কাউকে বিয়ে করে ভালো রাখার সামর্থ্য আমার নেই। দয়া করে রুদ্রর কাছ থেকে আমাকে কেড়ে নেবেন না, রুদ্র মরে যাবে আমাকে না পেলে। সেই শিশুকালের সম্পর্ক আমাদের, খুব ভালোবাসি আমরা একে অপরকে। আপনি আমাকে বিয়ে করে কখনোই সুখী হতে পারবেন না। প্লিজ বিয়েটা আপনি ভেঙে দিন, দেখবেন আপনি আমার চেয়ে অনেক ভালো পাত্রী খুঁজে পাবেন, সেই যোগ্যতা আপনার আছে। সরি, তোমাকে ছাড়া আমি স্ত্রী হিসেবে কাউকে ভাবতে পারবো না। কেন পারবেন না? কেন পারবো না জানতে চাও? মনে পড়ে সেই দিনটির কথা, পহেলা ফাল্গুন? আজকে স্যার ভীষণ বকা দিবেন। তোদের কপালে আজ শনি আছে না? স্যারকে বুঝিয়ে বলবো হয়তো বকা দিবে না স্যার। চন্দ্রাবতী, আই লাভ ইউ। পছন্দটা চেঞ্জ কর,
আর কখনো আমার সামনে আসবি না। চল দাঁড়াও, আই লাভ ইউ, আই হেট ইউ। চন্দ্রাবতী দাঁড়াও। হ্যাঁ শুককুমার দাদা, তুমি ওর সাথে এরকম আচরণ করছো কেন? এই তোদের এখানে কোনো দরকার নেই, তোরা নিজেদের কাজে যা, যা বলছি। এটা তোর প্রাথমিক শাস্তি, আর কখনো যদি আমার চোখের সামনে সে দাঁড়াস না, গুরুদণ্ডের সম্মুখীন হবি, ফকিরের বাচ্চা ফকির। এই সুকুমার গুরুদণ্ডের ভয় পায় না। তুই চন্দ্রপতিকে থাপ্পড় মারিস, হ্যাঁ তোর এত বড় সাহস, ছাড় বলছি, আবার ফুল দিয়ে প্রেম নিবেদন করিস, আজ তোকে আমি মেরেই ফেলবো, ছাড় বলছি আমাকে, ছাড় ছাড় বলছি আমাকে। মা সেদিন অনেক কেঁদেছিল, মায়ের চোখ থেকে ঝরে পড়া প্রতি ফোঁটা অশ্রু জল, আমার বুকে সেদিন রাইফেলের গুলি হয়ে বিঁধেছিল। মা আজ বেঁচে নেই, মাকে ছুঁয়ে সেদিনই আমি কথা দিয়েছিলাম একদিন যোগ্য হব, যোগ্য হয়ে চন্দ্রাবতীকে আমার করে নিব। মাকে দেয়া কথা রাখার জন্যই আজ আমি সুকুমার থেকে ডক্টর সুকুমার সাহা হয়েছি। সেদিনের সেই ফকিরের বাচ্চাটি আজ নাম করা ডাক্তার, অঢেল ভিত্তের মালিক। এই বিষয়ে আমি আর কিছুই বলতে চাই না আপনাকে, যাবার বেলায় একটা আবদার করতে চাই। আশা করি এবার আমাকে নিরাশ করবেন না। বলো। রুদ্রের মা জীবন মৃত্যু সন্ধিক্ষণে, দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে না পারলে ওর মাটা বাঁচবে না, জীবন থেকে একসঙ্গে দুজন প্রিয় মানুষকে হারানোর কষ্ট ও সহ্য করতে পারবে না। 15 লাখ টাকা লাগবে কিডনি ট্রান্সপ্লান্টেশন করার জন্য, আপনার তো এখন অনেক টাকা, মানবিক বিবেচনায় আপনি টাকাগুলো দিলে সূর্যের মা বেঁচে যাবে। ব্যাংক থেকে টাকাগুলো তুলে নিও, আমিও চাই রুদ্রের মা বেঁচে থাক।
রুদ্রের এই ক্রান্তিকালে বিয়ের আগে রুদ্রের মায়ের পাশে কয়েকটা দিন আমি থাকতে চাই। প্লিজ জামাই বাবু, আমাকে এই অনুমতিটা দাও। ঠিক আছে, যাও। যদিও এই মুহূর্তে বাহিরে যাওয়া ঠিক নয়, তবু অনুমতি দিলাম। ফোন দিলেই চলে আসিস। তুই এলে তোর বিয়ের কেনাকাটাগুলো করতে যাব। ঠিক আছে। সে কি, তুমি এখনো ঘুমাচ্ছ? ওঠো 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 বলছি। আরে ওঠো। কি শোনো না বাবা, সারাতে স্কুল করে না একটু আগে ঘুমিয়েছি, প্লিজ একটু ঘুমাই, প্লিজ ওঠো, প্লিজ ওঠো। তোমাকে নিয়ে সত্যি আমি খুব হতাশ। তোমাকে দিয়ে বাংলা চলচ্চিত্রের মঙ্গল অসম্ভব। ওঠো ওঠো বলছি, অনেক হয়েছে, যাও ওয়াশরুমে যাও। ওঠো যাও ওয়াশরুমে যাও, ওঠো। আরে যাও না, উঠছি তো, যাও। I love you. Love you so much. কি এই পৃথিবীর সব কিছু আমি ভুলে যেতে পারি, কিন্তু মায়ের দুঃখগাথা স্মৃতির কথা কখনোই ভুলে যেতে পারব না। আর যদি মা বেঁচে থাকতো তাহলে কতই না খুশি হতো। ঠিকই বলেছো দাদা। যাই হোক, সামনে তোর বিয়ে, এই জন্য তো কিছু কেনাকাটা করতে হবে। ঠিক আছে দাদা, তুমি যেটা ভালো মনে করো। মন খারাপ করিস না, সবই ভগবানের ইচ্ছে। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
হ্যালো দিদি। চন্দ্রা, কই তুই? হাসপাতালে। রুদ্রের মায়ের অবস্থা কি? ভালো না দিদি, রুদ্র 5 দিন ধরে কোনো খবর পাওয়া যাচ্ছে না। মায়ের চিকিৎসার টাকা আনতে কোথায় যেন গিয়েছে, এখনো ফিরে আসেনি। আচ্ছা যাই হোক, তুই এখনই রওনা দে, তোর বিয়ের কেনাকাটা যা করার তা আমরা করে ফেলেছি। আজকে সন্ধ্যায় তোর গায়ে হলুদ, কাল বিকেলে কিন্তু তোর বিয়ের লগ্ন। আর দেরি করিস না বোন আমার, তুই এখনই রওনা দে। ঠিক আছে, আমি আসছি। কি হয়েছে, কাঁদছ কেন? কোথায় ছিলে কদিন, ফোন বন্ধ ছিল কেন? টাকা জোগাড় করতে ঢাকার বাইরে গিয়েছিলাম। আমার এক বন্ধু আমাকে চিটং নিয়ে গিয়েছিল, ওর কিছু বিজনেসম্যান ফ্রেন্ডরা মিলে মার কিডনি ট্রান্সপ্লান্টের জন্য 15 লক্ষ টাকা ম্যানেজ করে দিয়েছে। মা এখন কেমন আছে? মা ভালো নেই, এখন আইসিইউতে। তুমি কোথায় যাচ্ছ? বাড়িতে। আমার অবস্থা তো বুঝতেই পারছো, তোমার উপস্থিতি এখন আমার সার্বক্ষণিক দরকার, না গেলে হয় না। না, যেতে হবেই। তোমার কাছে থাকা টাকাগুলো তোমার কাছে রেখে দিও। মাসিমার কাছে সুকুমার সাহায্য দেয়া 15 লক্ষ টাকার একটি চেক রেখে এসেছি,
ওটা দিয়ে মার কিডনি প্রতিস্থাপন করো। হঠাৎ কি এমন জরুরি কাজ পড়ে গেল তোমার? একটা কথা বলতে চাই তোমাকে। কথা দাও, কথাটা শোনার পরে এক ফোঁটা চোখে জলও ফেলবে না। এভাবে বলছো কেন? আগামীকাল পহেলা ফাল্গুন সুকুমার শাহের সাথে তোমার চন্দ্রাবতীর বিয়ে। তোমার তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছ কেন? কি হচ্ছে তোমার? আপনার ব্যাপারে আমি সবই জানি মিস্টার রুদ্র। আপনি এইভাবে হেঁটে চলাচল করবেন না। সবই মাত্র কিডনিটা বিক্রি করেছেন। কিডনি ডোনেট করার পর এক সপ্তাহের অধিক সময় পর্যবেক্ষণে থাকতে হয়। অপারেশনের জায়গায় ইনফেকশন হয়ে গেলে কিন্তু বিপদে পড়ে যাবেন। মিথ্যে বলেছ কেন? কিডনি কাকে দিয়েছো তুমি? আমার কিডনিটা মাকে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার কিডনিটা মার সাথে ম্যাচ করেনি। ডাক্তার বলল আমার কিডনিটা বিক্রি করলে 15 লাখ টাকা দেবে, ওই টাকা দিয়ে মার চিকিৎসা করবে বলল। কিডনি দেওয়ার আগে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না আমাকে? এ কেমন ভালোবাসা তোমার, মিথ্যাবাদী তুমি। কি হবে চোখের জল মুছে? পৃথিবীর সব সাগর নদী শুকিয়ে গেল, চন্দ্রাবতীর চোখের জল শুকাবে না। যাবার আগে এই ডায়েরি কলমটা তোমার কাছে দিয়ে গেলাম, যখনই আমার কথা মনে পড়বে তখনই মন যা বলতে চায় তা লিখে পাঠিয়ে দিও তোমার চন্দ্রাবতীর ঠিকানায়। যখনই পড়বে মনে ভেবে নিও তারাগুলো আমি রাতের আকাশে, খুঁজে নিও আমায় পাখির কলতানে বসন্ত বাতাসে। স্মৃতির খেয়ালে কাঁদবে যখন সাগর পারে এসো, ঢেউ হয়ে আসব, ছুঁয়ে দেব তোমাকে, বৃষ্টি হলে অবশ্যই ভিজো, বৃষ্টির ফোঁটা হয়ে ঝরব তোমার ওপর। এ জন্মে তোমার ঘরণী হতে পারিনি, তাতে কি, পরের জন্মে আমি তোমার ঘরণী হওয়ার জন্য জন্মাব। তুমি ছাড়া কেমনে চলবো একলা পথে? ভাবনার আড়ালেও ভাবি তোমায়, ঘুম চোখে আসে না, তোমার এই চাঁদ মুখ কতকাল আসে না, কত পথ হেঁটেছি দুজন, উড়িয়েছি পথের ধুলো। বসন্ত বিকেলে পূবালি বাতাসে স্বপ্নগুলো আজ উড়িয়ে দিলাম, আর কোনোদিন স্বপ্ন দেখব না।
মায়ের কাছে যাও। ভগবান বড়ই নিষ্ঠুর। যে ভগবান ভালোবাসার মূল্য বোঝে না, আমি মানি না ওই ভগবানকে। আদাব স্যার। স্যার, টাকার ব্যবস্থা হয়ে গেছে, মার অপারেশনের ব্যবস্থা করুন দ্রুত। রুদ্র, টাকার আর দরকার নেই, ওগুলো তোমার কাছে রাখো, ভবিষ্যতে কাজে দেবে। আই এম সরি, তোমার মা আর বেঁচে নেই। পাওয়ার কথা কি কাকে পেল,
থাকি পিলো যে জীবন চমকে যা গেল কেন একই তবে ভাগ্য লেখা বসন্ত বিকে কি করে ঢেকে গেল আগুনের ধোঁয়া একটা বসন্ত বিকে কি করে ঢেকে গেল আগুনের ধোঁয়া একদিকে চিতা জ্বলে অন্যদিকে দিয়া জ্বলে প্রিয়া হলে অন্য কারো আগুনের ছোঁয়া একটা বসন্ত বিকে কি করে ঢেকে গেল কি করে ঢেকে